পার্বত্য জেলাগুলোতেও চলছে বর্ষবরণের আয়োজন, বৈশাখী উৎসব। প্রথমেই যাচ্ছি বান্দরবানে আবুল বাশার নয়নের কাছে। নয়ন, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আজকের দিনে আপনার এলাকায় কি কি আয়োজন করা হয়েছে আমাদের জানাবেন। হ্যাঁ দরিন, ধন্যবাদ আপনাকে, নববর্ষের শুভেচ্ছা আপনাকেও। আসলে আজ পহেলা বৈশাখ, সাংগ্রাই উৎসবের মধ্য দিয়ে যে পাহাড়ে যে আনন্দ উৎসাহ ছড়িয়ে পড়ে সেটি এখনো বিরাজ রয়েছে। আমরা এখানকার এই মুহূর্তে আছি বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট, সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে। এখানে এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটি চলমান রয়েছে। আমি যদি জানিয়ে রাখি, আজ বিকেলে বুদ্ধ স্নানের আয়োজন করা হয়েছে, রাতে হবে পিঠা উৎসব। সব মিলিয়ে বান্দরবানে যে সাংগ্রাই উৎসব শুরু হয়েছে সেটি আনন্দঘন পরিবেশে চলছে। এখানে আছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের পরিচালক মগ্নু চিং। আমি একটু ওনার কাছ থেকে জানতে চাইব, সাংগ্রাইয়ের এই উৎসবে তাদের কি কি আয়োজনের মধ্য দিয়ে এবারে সাংগ্রাই উৎসব পালিত হচ্ছে? সবাইকে শুভ বাংলা নববর্ষ 1430-এর শুভেচ্ছা, শুভ সাংগ্রাই, শুভ বিজু, শুভ বৈশু। গতকাল আনুষ্ঠানিকভাবে শুভ সাংগ্রাইয়ের র্যালি হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পার্বত্য বীর পার্বত্য রত্ন বীর বাহাদুর উষা সিং এমপি মহোদয়ের নেতৃত্বে সাংগ্রাই র্যালি হয়েছে। সাংগ্রাই র্যালি এসে শেষ হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবানের অডিটোরিয়ামে, এবং সেখানে বয়োজ্যেষ্ঠ পূজা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, এবং সেখানে বয়োজ্যেষ্ঠদের সম্মাননা জানানো হয়েছে, সম্মান জানানো হয়েছে, এবং বছরের শুরুতে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়েছে। দেশের জন্য, জাতির জন্য, সরকারের জন্য, পুরা সমাজের জন্য আশীর্বাদ চাওয়া হয়েছে। তো গতকাল সাংগ্রাই অনুষ্ঠান শুরু হয়েছে, আজকে মূল সাংগ্রাই। আজকে সকাল থেকে প্রবীণরা বৌদ্ধবিহারে গিয়ে উপোষ পালন করবেন, বৌদ্ধবিহারে থাকবেন, তারপরে ছোঁয়াং দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে। এরপরে বিকালে বৌদ্ধ মূর্তি স্নান হবে শঙ্খ নদীর ঘাটে, তারপরে সন্ধ্যায় প্রদীপ পূজা হবে, বুদ্ধ পূজা হবে, এবং রাতে পিঠা উৎসব হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট গতকাল যে আয়োজন করছে র্যালি এবং জ্যেষ্ঠ পূজা অনুষ্ঠান উৎসব উদযাপন পরিষদের সাথে, আজকে পিঠা অনুষ্ঠান হবে বেশ কয়েকটি জায়গায়। এবং আজকে জেলা প্রশাসন এবং পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের উদ্যোগে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটি মূলত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে হয়েছে, এবং আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পক্ষ থেকে আমরা আয়োজনে অংশগ্রহণ করেছি। শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি অংশগ্রহণ করেছে, এবং এই মুহূর্তে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠানটি এখনও চলছে। এবং আগামীকাল বান্দরবানে উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে রাজার মাঠে, ঐতিহাসিক রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি আগামীকাল সকালে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের কোহলংয়ে সাংগ্রাই অনুষ্ঠান হবে। সেখানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর মহোদয় সেখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন। সেখানে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খেলাধুলার অনুষ্ঠান হবে। এইভাবে আগামী 16 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমে হবে, এবং মারমাদের যে নববর্ষ সেটি শুরু হবে মূলত 17 তারিখ। যাই হোক, আমি আবারও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই, সাংগ্রাই শুভেচ্ছা জানাই, বৈশাখ শুভেচ্ছা জানাই। সামগ্রিকভাবে দেশ ও জাতির শান্তি মঙ্গল কামনা করে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই। জি ধন্যবাদ আপনাকে। আসলে এই যে পাহাড়ে সাংগ্রাই উৎসব চলছে, আজ পহেলা বৈশাখ, বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় উদযাপিত হয় এই নববর্ষ। আজ বিকেলে মূলত শহরের রাজগুরু কিয়াং থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘোরার পর উজানিপাড়া সাঙ্গু নদীর তীরে গিয়ে বুদ্ধ স্নান যে অনুষ্ঠান সেখানে মিলিত হবে। সেখানে আনুষ্ঠানিক প্রার্থনার পর মূর্তিগুলোকে চন্দন মিশ্রিত পানিতে স্নান করানো হবে। আসলে যে সাংগ্রাই উৎসব চলছে পাহাড়ে, সে সাংগ্রাই এবং পয়লা বৈশাখ মিলিয়ে এখন বান্দরবান উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আগামীকাল যে সাংগ্রাইয়ের মূল আকর্ষণ, যেটি পানি মৈত্রী পানি বর্ষণ বা ওয়াটার ফেস্টিভ্যাল, সেটি আয়োজন করা হবে, যেখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সমাগম হয়ে থাকে। এই ছিল আসলে
আসলে আমার কাছে বৈশাখের সর্বশেষ তথ্য। বৈশাখের তথ্য জানাতে আমাদের খাগড়াছড়িতে অবস্থান করছেন খাগড়াছড়ির প্রতিনিধি অপু দত্ত। চলে যাচ্ছি খাগড়াছড়ির প্রতিনিধি অপু দত্তের কাছে। অপু, আলোক ছটায় আলোকিত খাগড়াছড়ি। পানখোয়াপাড়া বটতলা থেকে মূলত এই রেলিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার এই পানখোয়াপাড়া বটতলে মিলিত হবে। আজকে থেকে অর্থাৎ আজকে বৈশাখী উৎসবের তৃতীয় দিন, আজকে থেকে টানা কয়েকদিন ব্যাপী সাংগ্রাইয়ের এই অনুষ্ঠান চলবে। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা এই সাংগ্রাই রেলির শুভ উদ্বোধন করেছেন। এখান থেকে রেলিটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে ঘুরে আসবেন। আপনাদের জানিয়ে রাখি যে আজকে চাকমা সম্প্রদায় তারা গোজ্জ পর্যা উৎসব পালন করছে, ত্রিপুরা সম্প্রদায় বিতি কাতাল অর্থাৎ উৎসবের দ্বিতীয় দিন পালন করছে, এবং আজকে থেকেই মারবা সম্প্রদায় সাংগ্রাই উৎসব পালন করবে। যদিও বা সপ্তাহখানেক আগ থেকে এই উৎসব ঘিরে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা আয়োজন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্ণিল সংস্কৃতির বর্ণিল ঐতিহ্যের যে পোশাক পরে তারা এসে অংশ নিয়েছেন, তারা তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান এইসব উৎসবের মাধ্যমে। আপনাদের জানিয়ে রাখি দেশ দেশের বাইরে থেকে পর্যটকরা এই উৎসব দেখতে খাগড়াছড়িতে ভিড় করছেন এবং তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে পরিস্থিতি। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই রেলি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করবে। আপনারা জানেন যে বছরের এই দিনটির জন্য পার্বত্য চট্টগ্রামে যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে তারা অপেক্ষা করে। এখানে চাকমা, বার্মা, ত্রিপুরা সহ ভিন্ন ভাষাভাষীর 13টি জাতিগোষ্ঠী বসবাস করে। চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, রাখাইন, বম, পানকুয়া, এরকম সকল জনগোষ্ঠী আসলে তারা আনন্দ পেতে থাকে। তারা এই দিনটির জন্য বছর ধরে অপেক্ষা করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাংগ্রাই উৎসব উপলক্ষে এখন বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ এই অনুষ্ঠান উদ্বোধন করছেন। এই অনুষ্ঠান দেখতে সারা দেশ থেকে পর্যটকরা এসছে। শহর প্রত্যন্ত এলাকার সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে এই রেলি অংশগ্রহণ করে আনন্দ করে তুলছেন, এবং রেলির পরপরই বার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি কিংবা পানি খেলা এটি শুরু হবে। এটি তরুণ তরুণীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তারা এখানে অংশগ্রহণ করে থাকেন এবং বিশ্বাস করেন যে তাদের পছন্দের মানুষটিকে তারা জল দিয়ে এই দিন আসলে তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তো এটি আগামী কয়েকদিন ধরে চলবে। শুধু যে পানখাপাড়া বটতলায় এই উৎসব চলছে তা কিন্তু নয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন যেখানে যেখানে বার্মা সম্প্রদায় বসবাস করছেন সকলেই এই উৎসবে অংশগ্রহণ করছেন। এবং আজকে দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ক্লাব নানান রকম আয়োজনে মিলিত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বর্ণিল বর্ণাঢ্য যে তাদের পোশাক, সংস্কৃতি এগুলো এই রেলের মাধ্যমে তারা তুলে ধরছেন, এবং দৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের যে মেলবন্ধন সেটি আসলে এখন দৃশ্যমান হয়েছে। এখানে বলতে হয় যারা যেসব পর্যটক এই মুহূর্তে খাগড়াছড়িতে অবস্থান করছেন নিঃসন্দেহে তারা সৌভাগ্য প্রমাণ করে যে যাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিশেষ আগ্রহ আছে তারা আসলে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের যে আসল রূপ, আসল সংস্কৃতি সেটি কিন্তু তারা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ণাঢ্য রেলি শুরু হয়েছে, সেটি পুরো শহর প্রদক্ষিণ করে আবার এখানে উপস্থিত হবেন, এবং এরপরে এখানে ঐতিহ্যবাহী মারমাদের যে নৃত্য, পাখা নৃত্য, পরে নৃত্য এগুলো পরিবেশন হবে। এখানে তাদের কনসার্ট হবে, ওপেন কনসার্ট হবে, এবং এর ফাঁকে ফাঁকে তারা কিন্তু এখানে পানি খেলা কিংবা জল খেলিয়ে উপস্থিত হবে। তো আসলে চট্টগ্রামের যে এখন বন্দির অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আবুল বাসার নয়ন আপনাকেও।